দেখো, বাংলাদেশ সম্পর্কে যখন আমি আমরা এখানে ছিলাম তখন আমার এক ধরনের অভিজ্ঞতা ছিল, আমি যখন ওপারে গেলাম আমার অভিজ্ঞতা কিছু পরিবর্তন হয়েছে। আমি আমার অনেক বন্ধুদের বলি যে তারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি সেখানে বাংলা ভাষা শব্দ চয়ন বা বাংলা ভাষার বানান সেদিকে সাংঘাতিক ত্রুটিপূর্ণ, মানে রাস্তার সরণি বানান দন্তে শয় বয় বৈষণ্য রমধ নয় দীর্ঘী, এই হচ্ছে বানান এবং অনেক শব্দই এইরকম। এবং আমি একটু হতাশ, আমি গত বছর 21 মেলায় ছিলাম, আমার একটি বইও ওখান থেকে প্রকাশিত হয়েছিল। আমার যে অভিজ্ঞতা তাতে আমি দেখেছি ছোটদের বই খুব বিক্রি হয়, প্রচুর ছোটদের বই বেরোয় এবং দলে দলে ছোটরা এসে বই কেনে। সেই তুলনায় আমি বড়দের বইয়ে যে উপন্যাস বা গল্প সংকলনের বিক্রি কিন্তু আমি কম দেখলাম, বরং আমি দেখলাম একটা ট্রেন্ড যে ওটা প্রবন্ধর দিকে একটা ট্রেন্ড যে প্রবন্ধ কিনব। কারণ এখনো বাংলাদেশের লোকেরা, মানে মোস্ট অফ দ্য 99.9% লোক এখনো কোনো কিছু কোট করতে গিয়ে হুমায়ুন স্যার, আমাদের হুমায়ুন স্যার এই বলেছিলেন, হুমায়ুন আহমেদের বইতে এই লেখা হয়েছিল, কিন্তু তারপর তারা আর কোনো সাহিত্যিকের নাম বলেন না। এটা কিন্তু ভীষণ মানে কষ্ট দেয়। এবং আমি বলি এদের যে আমার তাহলে কি তোমাদের তোমরা যে এত বড় আন্দোলন করলে